দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত যুক্ত ফ্রন্ট নামে নতুন জোট নিয়ে অংশগ্রহণ করবে তারা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সম্ভাবনা আছে 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন থেকে কয়েকটা দিন বিলম্ব হতে পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকি তারিখগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। আমরা যুক্ত ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেব। এর জন্য আমরা একটি বড় ঝুঁকি নিচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, এতদিন বলেছেন যারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তারা রাজনীতিতে আত্মহত্যা করবে, আন্দোলন থেকে সরকারের সঙ্গে আতাত বেইমানের সামিল, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান, কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন, কোনো চাপে কি এই সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে সৈয়দ ইব্রাহিম বলেন, আমি এখান থেকে বের হওয়ার পর বা বিদ্যমান অবস্থাতেই 500 কমেন্ট আসবে যে বিশ্বাসঘাতক, দালাল, বেচা হয়ে গেছে। মেজর জেনারেল ইব্রাহিম বেচা যাওয়ার পাত্র নয়, এজন্য আবেদন করব, ধৈর্য ধরুন, দেখেন কখন কি হয়, কি করি। তিনি বলেন, আমি এবং আমার নেতাকর্মীরা কষ্ট করে রাজনীতিটাকে টিকিয়ে রেখেছি, আমাদের টিকে থাকার একটা সীমা আছে, সেই সীমা আমরা ধরে রেখেছি, কিন্তু আমার এই মুহূর্তে রাজনৈতিক অক্ষমতা হচ্ছে, আর তো পেরে উঠছি না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। এটা একটা সুনির্দিষ্ট অবস্থানে এসে দাঁড়িয়েছে 28 অক্টোবরের পরে। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি নিশ্চুপ থাকবো নাকি একটা বিকল্প পন্থা অবলম্বন করব। আমি বিকল্প পন্থা নিলাম এই মর্মে যে আমি যে কথাগুলো বলার চেষ্টা করি সেটা সংসদে বলবো। আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে ইব্রাহিম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সহ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখবো, উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন, জাতির মঙ্গলের জন্য সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি কখনোই বলবো না বিএনপি তুমি নির্বাচনে আসো, কখনো বলবো না আসিও না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।